আমাদের মেয়াদ পর্যন্ত আমরা সেইভাবে সংগঠনকে চালিয়ে নিয়ে যাব। নির্মাতারাই জানতেন এই সংগঠনটির জন্ম কবে। আমাদের কর্মক্ষেত্রে জায়গাগুলো মসৃণ ছিল না। আমি কর্মক্ষেত্রে জায়গাটাকে মসৃণ করার জায়গাটাই বেশি এখন জোর দিচ্ছি। আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা সেটে মনিটরিং করি। বাংলা নাটকের যে মানে সুনাম আছে সেই জায়গাটায় আমরা ফিরে যেতে চাই। আমি সেই বিভাজনের জায়গাটায় তো সেইভাবে আমি করছি না। আর কথা হয়েছে যে সদস্যরা আমাদেরকে নির্বাচিত করেছে ভোট দিয়ে উৎসব মুখর একটা পরিবেশে, তাদের জন্য কর্মক্ষেত্র জায়গাটাকে ঠিকঠাক রাখার জন্য আমাদেরকে দলাদলি করার জন্য দেয়নি। তো আমরা এইসব দলাদলির মধ্যে নাই। আমাদের যে দায়িত্ব, আমাদের উপরে যে দায়িত্ব অর্পণ হয়েছে সেই জায়গাটায় সেই রকম করেই সংগঠনটাকে গতিশীল করছি এবং আমাদের মেয়াদ পর্যন্ত আমরা সেইভাবে সংগঠনকে চালিয়ে নিয়ে যেতে যাব। আমাদের আসলে যেমন এইবার আসার পরে আপনারা জানেন যে আমরা প্রথম এসেই এই কমিটি নিয়ে আমি প্রথম যেটা শুরু করেছিলাম অশ্লীলতা বিরোধী মুভমেন্টটা, সেই মুভমেন্টটা কিন্তু আমরা সাকসেস। সেই জায়গাটা কিন্তু আমি যারা এই মাধ্যমে যারা বিনোদন মানে গণমাধ্যম কর্মী আছে আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের সহযোগিতা না পেলে আমি ওই মুভমেন্টটা সাকসেস হতাম না। সেইটা অনেকটা হ্রাস হয়েছে। মনে করেন যে এখন কালে ভদ্রে কিঞ্চিত কুটহাট কেউ টুকটাক করে ফেলে, কিন্তু যে এক যেইভাবে ভাইরাসের মতো ছড়ে গিয়েছিল সেটা কিন্তু থেমে গিয়েছে। তারপরে দেখেন ডিরেক্টরস গিল্ডের প্রথমবারের মতো আমরা গত বছর 10 জুলাই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। নির্মাতারাই জানতেন এই সংগঠনটির জন্ম কবে, কারা জন্ম দিয়েছে, এই সংগঠনটা কাদের হাত ধরে তৈরি এত দূরে আসছে, আমরা কিন্তু সেই জায়গাগুলো জানানো দিয়েছি। তারপরে যেটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে জায়গাগুলো মসৃণ ছিল না। হ্যাঁ, যে আমরা ডেট ফেলছি, শুটে যাব, ক্যামেরা নিয়ে বসে আছি, কখন আমাদের আর্টিস্ট আসবে, সেই জায়গাগুলো থেকে একটু একটু বড় জটিলতা তৈরি হয়েছিল। হর হামেশা নানান রকম প্রবলেমটা আপনারাও জানতেন, সেই প্রবলেমগুলো কিন্তু অনেক মানে অনেকটা হ্রাস পেয়েছে। আমি কর্মক্ষেত্রে জায়গাটাকে মসৃণ করার জায়গাটাই বেশি এখন জোর দিচ্ছি। কারণ সংগঠনগুলোর কাজ কী, স্বর্শ পেশার জায়গাগুলো ঠিকঠাক রাখা, সেই জায়গাটাই আমরা কাজ করে যাচ্ছি। আর পাশাপাশি সদস্যদের জন্য আমরা কিছু সামনে উন্নয়নমূলক কিছু পদক্ষেপ হাত দিচ্ছি। যেমন ধরেন আমাদের যারা চলে যাচ্ছেন বা আমাদের মানে অন্য সদস্যরা প্রবলেমে পড়লে বিপদে পড়লে যেন পাশে দাঁড়াতে পারি একটা কিছু সাপোর্ট দিয়ে, সেই রকম একটা জায়গায় আমরা একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা যখন সেমিনারটা করলাম আমরা ব্যাপক সাড়া পেলাম। সাড়াটা পেলাম কোথায়? আমরা গণমাধ্যম কর্মীদের জায়গা থেকে সাড়া পেয়েছি, আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে সাড়া পেয়েছি, আমরা আমাদের নির্মাতাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের কৃষ্টি কালচারটাই তুলে ধরো, এটা তো বহির্বিশ্বে যাচ্ছে এখন, যেহেতু এখন মানে আকাশ সংস্কৃতি বলেন ডিজিটাল বাংলাদেশে শেখ হাসিনার বদৌলতে যে আমরা আজকে আমার সংস্কৃতিটা সারা পৃথিবীতে মুহূর্তের মধ্যে পৌঁছে দিতে পারছি, এই যে একটা বড় ব্যাপার। যখন আমার আমার দেশের নাটক বলেন, আমার ভাষাভাষী বলেন, এটা তো আমার কালচারটাই উঠে আসে। তো বাইরের দেশের মানুষ যখন দেখবে তখন তো আমার ভাবমূর্তিটা নষ্ট হয়। এই জায়গাগুলোতে বোঝানো, যারা লেবেল কোম্পানি আছে তাদের সাথে আমাদের বসা হয়েছে, যারা হচ্ছে যে চ্যানেল কর্তৃপক্ষ আছেন, যারা কর্মকর্তা আছেন, তাদের সাথে আমরা বসেছি, কথা বলেছি। আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা সেটে মনিটরিং করি, সেটগুলোতে যাই, কুবাইলে বলেন, উত্তরে বলেন, যেখানে শুটিং করে আমাদের মানিকগঞ্জে বলেন, আমরা কিন্তু একটা টিম আছে আমাদের, ওরা কিন্তু সবসময় এই টিমটা আমরা মুভমেন্ট করি। এবং টেকনিক্যাল সাইডের অন্য অন্য যে অর্গানাইজেশনগুলো আছে আমাদের সাথে, যারা আছে আমাদের ভাই বন্ধু বলেন, সবারই কিন্তু আমরা বুঝিয়েছি যে দেখো এই জাতীয় কাজগুলোকে পরিহার করো, এই জাতীয় পরিহার করো। আমাদের যে সোনালী অতীতটা আছে, আমাদের বাংলা নাটকের যে মানে সুনাম আছে, সেই জায়গাটায় আমরা ফিরে যেতে চাই। তো সেই জায়গাটায় মনে করেন যে 100% না হলেও 80% সারা পেয়েছি। সাংগঠনিক কাজের পাশাপাশি আমি আসলে হচ্ছে যে ফিকশন করতে যেই সময়গুলো লাগে সেই সময়গুলো একটু কম দিতে পারি, যার কারণে আমি পাশাপাশি একটু ডকুমেন্টারি কাজগুলো করছি, আর আমার ছোটোখাটো একটা বিজনেস আছে সেটা করছি। আর সামনে আমি কিন্তু সিসিমপুরে কাজ করি, সেইটা আমার মানে কন্টিনিউ একটি কাজ। বাচ্চাদের নিয়ে কাজ করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি খুব রিসেন্টলি আমি একটা বাচ্চাদের একটা সিরিজ করছি টেলিভিশনের জন্য, মানে ওইটার একটা প্রস্তুতি চলছে। আর হচ্ছে যে আমি একটা টেলিছবি নির্মাণ করব খুব শীঘ্রই, পিতলের বাসী নামে। কারণ আমি আসলে গতানুগতিক ধারায় কখনই কাজ করি নাই, আমার শুরু থেকেই আমি আসলে আমার শেকড়টাকে নিয়েই কাজ করেছি, আমার চারপাশে
যা ঘটে যায় সেই ঘটনাগুলোকে নিয়েই আমি কাজটা করি। আর বেসিক্যালি আমি আমার ঐতিহ্যটাকেই ধারণ করি, মানে আমার